হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সোশ্যাল টিপস বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি আরমান আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে আপনাদের নর্মাল ফেসবুক প্রোফাইলটিকে একটি প্রফেশনাল ফেসবুক প্রোফাইলে কনভার্ট করবেন। ভিউয়ার্স, আপনারা সবাই জানেন আগে শুধুমাত্র আমরা ভাইরাল ব্যক্তি এবং সেলিব্রিটিদের ফেসবুক প্রোফাইল প্রফেশনাল ফেসবুক প্রোফাইল রূপে দেখতে পারতাম, কিন্তু ফেসবুক একটি নতুন আপডেট লঞ্চ করেছে যেটির মাধ্যমে আমরা চাইলে আমাদের যে কোনো নর্মাল ফেসবুক প্রোফাইলকে প্রফেশনাল ফেসবুক প্রোফাইলে কনভার্ট করতে পারবো। কিন্তু ফেসবুক প্রোফাইলকে কনভার্ট করার যে অপশনটি ফেসবুক আমাদের দিয়েছে, সবার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু সেই অপশনটি শো করতেছে না। এজন্য আমরা অনেকে আমাদের নর্মাল ফেসবুক প্রোফাইলটিকে প্রফেশনাল ফেসবুক প্রোফাইলে কনভার্ট করতে পারিনি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে আপনাদের নর্মাল ফেসবুক প্রোফাইলটিকে একটি প্রফেশনাল ফেসবুক প্রোফাইলে কনভার্ট করবেন, এবং যাদের প্রোফাইলে প্রফেশনাল করার অপশনটি শো করতেছে না, আপনারা কিভাবে আপনাদের ফেসবুক প্রোফাইলে টার্ন অন প্রফেশনাল মোড অপশনটি নিয়ে আসবেন। এজন্য আজকের এই ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে, আপনাদেরকে অনুরোধ করব আজকের এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে। চলুন বন্ধুরা, শুরু করা যাক। ভিউয়ার্স, চলে আসলাম ইন্ট্রো এর পর। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে আপনাদের নর্মাল ফেসবুক প্রোফাইলটিকে একটি প্রফেশনাল ফেসবুক প্রোফাইলে কনভার্ট করবেন, এবং যাদের ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল করার অপশনটি শো করতেছে না, আপনারা কিভাবে আপনাদের ফেসবুক প্রোফাইলে টার্ন অন প্রফেশনাল মোড অপশনটি নিয়ে আসবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে চারটি স্টেপ দেখিয়ে দেবো, সেই চারটি স্টেপের মাধ্যমে আপনারা আপনাদের নর্মাল ফেসবুক প্রোফাইলটিকে একটি প্রফেশনাল ফেসবুক প্রোফাইলে কনভার্ট করতে পারবেন, এবং যাদের ফেসবুক প্রোফাইলে টার্ন অন প্রফেশনাল অপশনটি শো করতেছে না, তারাও আপনাদের ফেসবুক প্রোফাইলে টার্ন অন প্রফেশনাল মোড অপশনটি নিয়ে আসতে পারবেন। এজন্য আজকের এই ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে, আপনাদেরকে অনুরোধ করব আজকের এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিউয়ার্স, আপনাদের নর্মাল ফেসবুক প্রোফাইলটিকে প্রফেশনাল ফেসবুক প্রোফাইলে কনভার্ট করার জন্য আপনাদের চলে যেতে হবে আপনাদের ফোনে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপে। ফেসবুক অফিসিয়াল অ্যাপে আসার পর আপনারা এখান থেকে প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন থ্রি ডট অপশন, আপনারা সিম্পলি থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন। থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম কিছু অপশন শো করবে, আপনারা এখানে দেখতে পারতেছেন টার্ন অফ প্রফেশনাল মোড বলে একটি অপশন শো করতেছে। আপনাদের ফেসবুক প্রোফাইলে যদি প্রফেশনাল মোড অপশনটি চলে এসে থাকে, তাহলে আপনারা এখানে টার্ন অন প্রফেশনাল মোড বলে একটি অপশন দেখতে পারবেন। আপনারা এখান থেকে টার্ন অন প্রফেশনাল মোডে ক্লিক করে আপনাদের নর্মাল ফেসবুক প্রোফাইলটিকে একটি প্রফেশনাল ফেসবুক প্রোফাইলে কনভার্ট করতে পারবেন। ভিউয়ার্স, আপনাদের যদি টার্ন অন প্রফেশনাল মোড অপশনটি এখানে শো না করে থাকে, তাহলে আপনারা সিম্পলি এখান থেকে ব্যাক হয়ে আসবেন। ব্যাক হয়ে আসার পর আপনারা সিম্পলি আপনাদের নোটিফিকেশনে চলে যাবেন। নোটিফিকেশনে চলে আসার পর আপনারা এখান থেকে চেক করবেন আপনাদের নোটিফিকেশনে ফেসবুক অ্যাকাউন্ট প্রফেশনাল মোড বলে কোনো নোটিফিকেশন চলে আসছে কিনা। যদি এখানে ফেসবুক অ্যাকাউন্ট প্রফেশনাল মোড বলে কোনো নোটিফিকেশন চলে এসে থাকে, তাহলে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট প্রফেশনাল মোডের উপরে ক্লিক করে আপনারা আপনাদের নর্মাল ফেসবুক প্রোফাইলটিকে একটি প্রফেশনাল ফেসবুক প্রোফাইলে কনভার্ট করতে পারবেন। ভিউয়ার্স, নোটিফিকেশনে যদি ফেসবুক অ্যাকাউন্ট প্রফেশনাল মোড বলে কোনো নোটিফিকেশন চলে না এসে থাকে, তাহলে আপনারা সিম্পলি এখান থেকে ব্যাক হয়ে আসবেন। ব্যাক হয়ে আসার পর আপনারা এখান থেকে আবার আপনাদের ফেসবুক প্রোফাইলে চলে যাবেন। ফেসবুক প্রোফাইলে আসার পর আপনারা এখান থেকে থ্রি ডটে ক্লিক করে দিবেন। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে যদি টার্ন অন প্রফেশনাল মোড অপশনটি চলে না এসে থাকে, তাহলে আপনারা এই ইন্টারফেসের একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশটটি নিয়ে নেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক হয়ে আসবেন। ব্যাক হয়ে আসার পর আপনারা কর্নারে দেখতে পারবেন থ্রি লাইন অপশন শো করতেছে, আপনারা সিম্পলি থ্রি লাইন অপশনে ক্লিক করে দিবেন। থ্রি লাইন অপশনে ক্লিক করে দেওয়ার পর স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। স্ক্রল ডাউন করে নিচে চলে আসার পর আপনারা এখানে রিপোর্টে প্রবলেম বলে একটি অপশন দেখতে পারবেন, আপনারা সিম্পলি রিপোর্টে প্রবলেমের উপর ক্লিক করে দিবেন। রিপোর্টে প্রবলেমে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম বলে একটি অপশন দেখতে পারবেন, আপনারা সিম্পলি কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেমে ক্লিক করে দিবেন। কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেমে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে ইনক্লুড ইন রিপোর্ট বলে একটি অপশন দেখতে পারবেন, আপনারা সিম্পলি ইনক্লুড ইন রিপোর্টে ক্লিক করে দিবেন। ইনক্লুড ইন রিপোর্টে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম কিছু অপশন শো করবে, আপনারা এখান থেকে প্রোফাইল নামক অপশনটি খুঁজে বের করবেন। এরপর আপনারা সিম্পলি প্রোফাইলে ক্লিক করে দিবেন। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, আপনারা এখানে দেখতে পারতেছেন ডিসক্রাইব দ্য ইস্যু বলে একটি বক্স শো করতেছে। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ফিডব্যাক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ফিডব্যাকটি কপি করে এই বক্সের ভিতর পেস্ট করে দিবেন। ফিডব্যাকটি পেস্ট করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারতেছেন একটি স্ক্রিনশট শো করতেছে, এবং এখানে একটি ক্রস আইকন শো করতেছে, আপনারা ক্রোসে ক্লিক করে দিয়ে স্ক্রিনশটটি এখান থেকে ক্লোজ করে দিবেন। স্ক্রিনশটটি ক্লোজ করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারতেছেন অ্যাড ইমেজ বলে একটি অপশন শো করতেছে, আপনারা সিম্পলি অ্যাড ইমেজে ক্লিক করে দিবেন। অ্যাড ইমেজে ক্লিক করে দেওয়ার পর আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে, আপনার গ্যালারি থেকে আপনাদের প্রোফাইলের যে স্ক্রিনশটটি নিলেন সেই স্ক্রিনশটটি সিলেক্ট করে দিবেন।
স্ক্রিনশটটি সিলেক্ট করে দেওয়ার পর আপনারা কর্নারে দেখতে পারতেছেন সেন্ট নামক একটি অপশন শো করতেছে, আপনারা সিম্পলি সেন্টে ক্লিক করে দিবেন। সেন্টে ক্লিক করে দেওয়ার পর ফেসবুক আপনাদের ইনফরমেশনগুলো সাকসেসফুলি সাবমিট করে নেবে। এরপর 24 ঘন্টার মধ্যে ফেসবুক আপনাদের ফেসবুক প্রোফাইলে টার্ন অন প্রফেশনাল মোড অপশনটি চালু করে দেবে। ভিউয়ার্স, আপনারা চাইলে এভাবে আপনাদের ফেসবুক প্রোফাইলে টার্ন অন প্রফেশনাল মোড অপশনটি নিয়ে আসতে পারেন এবং টার্ন অন প্রফেশনাল মোডে ক্লিক করে আপনাদের নর্মাল ফেসবুক প্রোফাইলটিকে একটি প্রফেশনাল ফেসবুক প্রোফাইলে কনভার্ট করতে পারেন। ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।